স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্তের ডিওডিনাম এরিয়ায় আরও একটা অর্গ্যান যাকে আমরা প্যানক্রিয়াস বলছি তার সংযোগ আছে। এই প্যানক্রিয়াসটা দেখতে অনেকটা মূলর মতো এবং এর দৈর্ঘ্য প্রায় 8 ইঞ্চি এবং এটা পাকস্থলীর পশ্চাতে বা পিছনে অবস্থান করে। এটা দেখতে অনেকটা লেজের মতো, তা একেবারে প্লীহা পর্যন্ত প্রায় বিস্তৃত। ক্রোমযন্ত্র বা প্যানক্রিয়াস থেকে 4 ধরনের এনজাইম বেরিয়ে আসে যা খাদ্যদ্রব্য পরিপাকে সহায়তা করে। স্বেচ্ছার যে অংশের উপর লালা রস মেশে কিন্তু জীর্ণ হতে পারে না, তা জীর্ণ করার জন্য প্যানক্রিয়াস থেকে অ্যামাইলোপসিন নামক একটা এনজাইম বেরিয়ে এসে তাকে জীর্ণ করে। এই অ্যামাইলোপসিন আবার কাঁচা স্বেচ্ছার বা আমরা যাকে কাঁচা শাকসবজি বলি তাকে পরিপাকেও সহায়তা করে। প্যানক্রিয়াসের আরও একটি এনজাইম হলো ট্রিপসিন। এই ট্রিপসিন আমিষ জাতীয় খাদ্য বা প্রোটিন জাতীয় খাদ্যকে অ্যামাইনো অ্যাসিডে রূপান্তরিত করে এবং তা রক্তস্রোতে মিশে যায় দেহের খাদ্য হিসেবে। এছাড়াও লাইপেজ নামক আরও একটা এনজাইম বেরিয়ে আসে যা কিনা তেল এবং ঘি জাতীয় বা চর্বি জাতীয় পদার্থের পরিপাকে সহায়তা করে এবং তৈরি হয় ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারিন। এই ফ্যাটি অ্যাসিড গ্লিসারিন পরে পিত্তের সঙ্গে মিশে আমাদের দেহের গ্রহণযোগ্য খাদ্যে রূপান্তরিত হয়। এছাড়াও প্যানক্রিয়াস থেকে বেরিয়ে আসে আরও একটা এনজাইম যা কিনা দুগ্ধ বা দুধকে পরিপাকে সহায়তা করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।